নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। তুমি ওনাকে নিয়ে যাবা? তাহলে আমি আমি আপনাকে আমার না খুব ইচ্ছে ছিনতাইকারীর কবলে পড়া, তাহলে ওদের সম্পর্কে একটু জানা যাবে। ওরা যখন এলো, ওই যে তোমার বাবা মা এলেন যখন, হ্যাঁ দেখো তো ভাইজান, চিনতে পারো নাকি? কি বলিস, চিনবো না কেন? তোর মেয়ে কত বড় হয়ে গেছে, তারপর কথা বলবো। জিনিসপত্র গুলো কোথায় রাখবো? যাও আপাতত পাশের রুমে রাখো। যাও সান নাই যাও। আচ্ছা আচ্ছা,
আম্মা, ঢাকা শহরে মামুর তো দেখতেছি জমিদারি আছে। আমার ভাই বইলা কথা, বিষয়টা তোমার মনে রাখতে হইব আম্মা। হ্যাঁ, বন্ধু বান্ধবের মুখে শুনছিলাম এই শহরে থাকতে গেলে নাকি অনেক খরচাপাতি হয়। জমিদারদের জন্য এইসব কোনো বিষয় নাকি? আচ্ছা আম্মা, মামুর এত টাকা পয়সা হইল কেমনে? কত জাদুর এখন সেরাক পেয়েছি, সেই সেরাক ঘইসা ঘইসা এত টাকা পয়সা বানাই ফেলাইছে। হায় হায়, কও কি, এইগুলো কি সত্যি কথা? একেবারে বাপের মতোই বেকুব হয়েছে আমার মাইয়াটা। আমার কি দোষ আর আমার বাপেরই বা কি দোষ? এই ব্যাপারটা কিন্তু আমি বুঝলাম না আম্মা। বুঝলে না? তোমার বাপেও আস্ত একখান বেকুব আছিল, সারা জীবন ওই জাদুর চেরা খুঁজতে খুঁজতে মইরাই গেল। হ্যাঁ, আর আমারে দিয়া গেল খালি একখান কলসি। আমার ভাই যদি এখান থেকে টাকা পয়সা না পাঠাইত আমি যে কি করতাম। বইনের জন্য এত দরদ কোন ভাইয়ের মনে দেখছো? হ্যাঁ দেখছো কোথাও? অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক। ব্যাপারটা বুঝলাম, তবে এটাও বুঝলাম যে তোমার ভাইয়ের প্রতি তোমার কোনো টান নাই। কি কইলি, কি কইলি তুই? কি কইলাম আবার? এই যে বাড়ির গাছের ফলমূলগুলা যে বাদুরে খায়, কাউয়ায় খায়, সামসিকায় খাইলো, তুমি কি করলা? তুমি যে এখানে আইলা আহনের সময় ভাইয়ের জন্য কয়টা ফলমূল আনছো কত দেখি? আরে বেকুব মাইয়া, শহরের মানুষ কি ওই সমস্ত ফল ফলাদি খায়? ও আল্লাহ, শহরের মানুষ ফল ফলাদি খাইবো না কেন? তাজ্জব কথাবার্তা। খায়, শহরের মানুষও ফল ফলাদি খায়, তাই ওই সব ফল ফলাদি খায় না। এরা যেগুলো খায় সেগুলো পেলে শহরে আসে, সেইগুলো খায়। এই কথা আমার বিশ্বাস হইল না। তাছাড়া মানুষে কয় নিজেকে গাছের ফল ফলাদি নিজেকে খাইতে নেই। হায় হায়, কি কও, তাহলে যে আমাকে গাছের ফলে যে তুমি আর আমি খাই সেটা? বেকুব মাইয়ার কথা শুন, ওই সমস্ত বাড়ি ঘর জমি জিরাত এগুলো কি আমার নাকি? সব আমার ভাইয়ের, মানে তোমার মামার, আর সেজন্যই তো আমরা খাইতে পারতেছি। হ বুঝলাম, কথায় প্যাঁচ আছে তোমার। তার সে কি ভাগ্য যদি শিখতে পারতা কামে দিত। তোমারে কিন্তু এবার আমি ওই একটুখানি প্যাঁচ শিখানোর জন্যই এখানে নিয়ে আসছি। আমি তো সারা জীবন থাকবো না, তোমার জীবনের তো একটা সমাধান করতেই হবে, তাই না? তার মানে এই কথার প্যাঁচ শেখানোর জন্য তুমি আমার এত দূর নিয়ে আসছো? মা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তোর জীবনটা তো ঘুরায় এইবার দিতেই হইব। হ, গ্যারামেই পারলা না, আর এখন শহরে তুমি কি করবা? আম্মা, সবুর করতে শিখলা না আম্মা, এখন পর্যন্ত সবুর করতেই শিখলা না। দেখবো নে সবুরে কি নেওয়াটা ফলে। দেখিস, খুব ভালো করে দেখিস, খেয়াল করে দেখিস, এইবার তোর জীবনের বিহিত আমি একটা কইরাই ছিল। আচ্ছা, সেটা সময় হইলি দেখা। আমার ঢাকায় এসেই প্রথম আবদার বিরিয়ানি খেয়ে, তখন অত রাত্রে আর বিরিয়ানি কই পাই কম? আম্মা, তুমি এই লাইটের কথা বন্ধ করো তো। বুঝলাম না, ওর আবার এক একদিন এক একটা শখ উঠে। যেদিন ধরো বেড়াইতে ইচ্ছা করে সারাদিন ঘুরে বেড়ায়, যেদিন ঘুমাইতে মন চায় সারাদিন ঘুমায়। এই ধরো আজকে মন চাইছে বিরিয়ানি খেয়ে, বিরিয়ানি না খাইতে পারলে তো তার, বুঝো?
মা তুমি থামবা? আবার সাজগোজ করতে খুব পছন্দ করে, যখনই দেখবা একেবারে ফিটফাট, মনে হইব এই বুঝি বেড়াইতে যাইতেছে। আই তুই নেল পলিশ বন্ধ কর, খাওয়ার টেবিলে নেল পলিশ নিস। তোমাকে এমন দেখাচ্ছে কেন জাফর? রাতে ঘুম হয়নি ভালো। সেটা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মাঝরাতে উঠে একবার ভাবছিলাম যে ঘরে চলে আসি। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে রেখা। কবে থেকে এমন হচ্ছে? যখন থেকে তুমি চলে গেলে আমাকে ছেড়ে। বোকার মতো কথা বলো না তো, আমি তো তোমার সাথেই আছি। এটাকে থাকা বলে? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ছেলে মেয়েদের সাথে কোনো ঝামেলা হয়েছে? তাহলে তোমার ওই নতুন ভাড়াটি নিয়ে কোনো সমস্যা? তুমি কি কিছু জানতে পেরেছো ওদের সম্পর্কে? না, আমি কোত্থেকে জানবো? আমার তো এই ঘরের বাইরে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কিছুর সাথে যোগাযোগ নেই। আমি অবশ্য কিছু জানতে পেরেছি, কানে এসেছে কিছু কথা। জাফর, আমি যে কান কথায় কোনো কালেই বিশ্বাস করি না সেটা তো তুমি খুব ভালো করেই জানো, জানো না? আহা, সেটা তো আমিও করি না। তাহলে এখন কি করছো? এখন ওদেরকে সন্দেহ করছো কেন? আমার কথা হচ্ছে, তোমার মনে যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তুমি ওদের কাছে যাও, সরাসরি ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো। কি বলবো গিয়ে? বলবে যে, মানে ওদের কাছে গিয়ে সুন্দর হাসি হাসি মুখ করে বলবে যে তোমাদেরকে আমার খুব সন্দেহ হচ্ছে। খুব তো না, অল্প একটুখানি। সেটাই বলো যে তোমাদেরকে আমার অল্প একটু সন্দেহ হচ্ছে। এভাবে কি বলা যায়? চাটা খুব ভালো হয়েছে। কি নিয়ে সন্দেহ হচ্ছে? আরে চা নিয়ে আবার কী সন্দেহ হবে? আর আমি চায়ের কথা বলেছি নাকি? আমি বলছি ভাড়াটিয়াদেরকে কী নিয়ে সন্দেহ হচ্ছে। ওই যে চাল চলন, কী করে ওরা, কোথায় যায়, এইসব। তুমি গোয়েন্দা অফিস খুলেছো? আরে দারোয়ান, তোমার টিকটিকি ওটা চেহারা তো একটা সজারোর মতো। কী হলো? তুমি এখন গিয়ে ভাড়াটিয়াদেরকে সরি বলবে। কেন? তুমি ওদেরকে সন্দেহ করেছো সেই জন্য। কিন্তু ওরা তো এখনো কিছু জানে না। আমি তো জানি, আমাকে তো বলেছো, সেই জন্য গিয়ে ওদেরকে সরি বলবে। চাটা অন্তত খেয়ে যাই। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজ আপ ফিজ আপ। ক্লাস নকল কইডি পাস করছি, লাগলে বলবেন, শিখায় দিব। আচ্ছা তোমার বাসায় কি কোনো, মানে তুমি না আসলে বুঝতে পারছো না, মানে আমি তোমাকে বোঝাতে পারছি না। তাহলে বুঝায় দাও। ও সরি, আপনি বলতে যায় ভুল করে তুমি বলে ফেলছি। না না, ইটস ওকে, এর কোনো সমস্যা না। আচ্ছা তাহলে বুঝায় দাও। আসলে হয়েছে কি, আমার না একটু লেখালেখির অভ্যাস আছে। লিখতে টিখতে কিন্তু আমিও পারি। এটা কিন্তু সেই লেখা না। সেই লেখা না, তাইলে কোন লেখা? মানে ধরো এটা হচ্ছে গল্প উপন্যাস, আর এখন যে লেখাটা আমি লিখছি এটা হচ্ছে আমার জীবনের প্রথম উপন্যাস লেখা শুরু। ও, তুমি তাইলে লেখক? ওই এক কথায় বলতে পারো। তোমার কয়টা বই বেরোইছে বাজারে? না এখনো বের হয়নি, তবে সামনেই সামনেই বেরোচ্ছে। তার মানে তো তুমি আর আমি সেম সেম। হ্যাঁ সেম। কিভাবে, মানে ও তুমিও লিখতে লিখতে পারো নাকি? আবার বলে, কত চিঠিপত্র লিখছি জীবনে। না না, নিজের জন্য না, মানে মাঝে মাঝে বান্ধবীদের জন্য চিঠিপত্র লিখা দিছি আর কি। অবশ্য এখন তো আর লেখালেখির দিনকাল নাই। আচ্ছা তুমি কি মোবাইলে লিখতে পারো? মোবাইলে গল্প উপন্যাস? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে, এখন তো মানুষ লেখাপড়া মোবাইল দিয়া করে। তুমি একবার চেষ্টা করে দেখো। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ
ও বুঝতে পারছি, তোমার মনে হয় ডিস্টার্ব হইতেছে তাই না? তাইলে আমি এখন যাই, আবার পরে আসবো। ঠিক আছে। তাহলে ভাবতে ভাবতে মিছিমিছি কাঁদতে হয়। কাদাই যখন শুরু, কাদাই যখন শেষ, কিন্তু কোন কাদা? নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। আগে তো কখনো তোমার এমন হয়নি, কোনোদিনই তুমি অকারণে কাউকে নিয়ে কোনো প্রশ্ন তুলনি, কি হচ্ছে এসব? মানে কেন সেটা হচ্ছে সেটা বুঝতে পারছি না, সেই জন্য তো তোমার কাছে আসা। আরে বাবা, পৃথিবীর সব সমস্যার সমাধান বুঝি আমার কাছে? তো আর কে আছে বলো যাকে আমি গিয়ে কথা বলতে পারি? এটা সত্যি আর কেউ নেই। মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়ে যায় জানো। আমি কি এখন তোমার মন খারাপ করে দিলাম? বয়সের সাথে সাথে তুমি কিন্তু বোকা হয়ে যাচ্ছ। মানে একমাত্র তোমার মন খারাপ থাকলেই যে আমার মন খারাপ হয়, ভুলে গেছো তুমি? আমি কিন্তু জানি কেন তোমার মন খারাপ। বললামই তো আমি। আর যেটা বলনি সেটা সেটা বল কোনটা? একটু খোঁজো, নিজের ভেতরে একটু খোঁজ করে দেখো, তাহলে পেয়ে যাবে। আহা, সরাসরি বলে ফেললি তো হয়। ভেতরে ভেতরে তোমাকে অস্থির করে তুলেছে তোমার বোন। গেম প্ল্যান করবো আমি, কাজটা করবে অন্য কেউ। আরে এই বাড়িতে তো গিনিপিগের অভাব নাই। আমি মনে করো সায়েন্টিস্ট, মানে আমরা দুজন সায়েন্টিস্ট, খেলা খেলবে গিনিপিগ। তোর মেয়ের বিয়ের কথা বলবি তো? সেটা তো তোমার আগেই বলছি, আমার জীবনের কোনো কথা কি তোমার কাছে গোপন রাখছি? আহা, আমার কাছে কি জানতে চাস সেটা বল না। তো জানা জানি কি আছে, প্রিয়াঙ্কা কি তোমার মাইয়া না? যে লাইনগুলো তুমি আওড়াইতেছিলা সেগুলা কি তোমার লেখা? হ্যাঁ, কেমন হয়েছে? জঘন্য, এইগুলো যদি গল্প হয় তার সাথে তোমার প্রেমপত্র মানে নভেল। থ্যাঙ্কসটা আমাকে না দিয়ে আমার মাধ্যমে আমার স্ত্রীকে দিও। আপনার স্ত্রী মানে? ওই যে তোমার মনে নেই, মানে আমার স্ত্রীর পারমিশন নিয়েই তো তোমাদের বাড়ি ভাড়া দিয়েছিলাম। চোখ দেখছো, অন্য তো কিছু দেখো নাই, দেখছো? দেখো, সে নিশ্চয়ই আমাদের চোখের ভাষা বুঝতে পারে না। চলে গেলেও যায় না পায়ের ছাপ, এখনো পাই সহজ সরল স্বপ্নে। ঠিকানা